কাল রাতে ছেলের লে আমি হসপিটালতে বাড়ি আইছি দুজনা বাড়ি এসে ও আইসেপ করেছে তাই রাগ আরাবুল আরাবুলির ছেলে ছগাত মোল্লা গুন্ডা পেটকে দেশে ঘট পুকুরি ভাঙড়ে কাঁটালে দেড় গেছিল সই আনতে গেছিল আর মেরেছে মেরে অজ্ঞান হয়ে দু এক ঘন্টায় অজ্ঞান হয়ে পড়েছিল আবার ফের ছেড়ে দিতে এসেছে আমাদের এইসব দলেরা আর ছেড়ে দেছে বাড়ি আসতে বলেছে বাড়ি আস গুলি করেছে আমার বাচ্চা গুন হলে আমি কি করবো আর যে মেরেছে তার প্রতিশোধ শাস্তি চাই আরাবুল আরাবুলির ছেলের শাস্তি চাই সওগাতের আমার নেই কিচ্ছু আমার রোজ আনে রোজ খায় আমার আমার একটা কিচ্ছু নেই আমার বাচ্চা কাচ্চা আমি প্যাগনেট আমার 9 মাসে প্যাগনেট আমার বাচ্চা মানে ঘর এখন এর ঘর টরলে এখন কি মানুষ মানে গেতে ঘর দেখি আর খাবে বাপ ছাড়া থাকে না ওরা হসপিটালে ছিলাম বাপে ছাড়ে না বাপ বাপ ছাড়া মার দরকার ওগা বেশি লাগে না ওগা বাপেরই দরকার লাগে ওরা বাপ ছাড়া ওরা কিভাবে থাকবে আমি ওদের নিয়ে কিভাবে থাকবো আমি আমার প্রতিশোধ নিতে হবে দায়িত্ব নিতে হবে ভাই বাড়ির লোকের দায়িত্ব নিতে হবে আমার এইসব দায়িত্ব আমার কে নেবে আমার আপনার নাম তানজিরা বিবি আমার এই দায়িত্ব কে নেবে না না আপনি আমারে দেখা যাচ্ছে কানাডা গ্রামের আইএসএফ কর্মী হাসান আলী মোল্লা তিনি গুলিবিদ্ধে মারা গেছেন কি বলবেন এই ঝামেলার ইস্যু হলো ওদের যে প্রার্থী জয়ী হয়েছে রাত এই বেলা একটার সময় তার সার্টিফিকেট দেয়নি এই সার্টিফিকেট আটকানোর মালিক হচ্ছে বিডিও সাহেব এই বিডিও এই ইস্যুটা পাকালো এই বিডিও যদি এই সার্টিফিকেট না আটকাতো তাহলে এই ঝামেলা কোনোদিন আসতো না আর এই এতগুলো যান চলে যেত না আচ্ছা এরা এই ইস্যুতে যখন আরাবুল আসলো ওই রাত্রিবেলা ও গ্যাস মেরে মেরে যখন ওকে বার করে দিল বার করে দিল আরাবুল ইসলামকে যখন বার করে দিল তখন এরা সেই সুযোগে এরা যেতে চেয়েছিল তো 144 জারি থাকাকালীনই এরা ঢুকতে বানিয়ে পুলিশও নিষেধ করেছিল এরা তো তখন মাথায় এদের গরমে এদের প্রার্থীর সার্টিফিকেট পাচ্ছে না আচ্ছা তো যত সমস্ত দায়িত্ব হচ্ছে বিডিও সাহেবের এই বিডিও সাহেব সমস্ত দায়ভার নিতে হবে এই বিডিও সাহেবের ঘটনাস্থলে তিনজন মারা গিয়েছে ও কাল রাতে যে সমস্ত আইএসএফ কর্মী যারা ওখানে এজেন্ট বসেছিল তাদের কি কোনো রকমভাবে পাওয়া যাচ্ছে না এখনও সবটা সব কিছু সঠিক সংবাদ পাওয়া যায়নি কটা আপাতত দুটো তিনটে পাওয়া গেছে আর এখনও নিখোঁজ আছে আচ্ছা তা আগামীতে আপনারা কি চাইছেন কি আগামীতে আমরা তাদের ন্যায্য বিচার চাই বা তা যারা এই কাজ করেছে তাদেরকে শাস্তি চাই মৃতের পরিবারের শোকের ছায়া নেমে আছে এখনো পরিবারের মাঠে ভ্রমণের বাতাসে বারো পাওয়া যাচ্ছে কি বলবেন তিনি মারা গেছেন তিনি খুব অসহায় ব্যক্তি তার থাকার মতো সেরকম বাসস্থান নেই একটা বাচ্চা তো দুটো বাচ্চা একটা পেটে বাচ্চা আছে এর পরিস্থিতি এখন খুবই খারাপ এদের তো দেখতে হবে তাহলে কি পরিবারের শোকের ছায়া নেমে আছে অবশ্যই তো শোকের ছায়া অবশ্যই কারণ পরিবার বলে কেন গোটা গ্রামবাসী সবাই শোকের ছায়া আপনার গ্রামবাসী হিসেবে কি দাবি করবেন ওর সমস্ত দায়ভার নেওয়া উচিত আর প্লাস যারা এই কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই আপনার নাম আমার নাম গোলাম নবী মোল্লা কাঁটানা গ্রাম কাশীপুর থানা দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে